বাংলায় একটা প্রবাদ আছে জানেন, কেঁচো খুঁড়তে কেউটে। এই প্রবাদটি যথাযথভাবে সত্য আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ক্ষেত্রে। কারণ 9ই আগস্ট আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই প্রভাবশালী সন্দীপের একাধিক দুর্নীতির রহস্য উন্মোচন হচ্ছে প্রতিনিয়ত। তিলোত্তমার মৃত্যুর খবরকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা। আপনারা কখন জানতে পারলেন? সকাল 10:53 এখান থেকে ফোন করা হয় যে অসুস্থ আছে। তারপরে আমরা বেরিয়ে আসছি, তখন আমরা বারবার ফোনে চাপতে বলে প্রমাণ লোপাট, FIR দেরি সহ তিলোত্তমার আসল নাম সকলের সামনে আনা। এই নিগৃহীতার নাম বলা যায় না, সেক্ষেত্রে তিনি বারবার তিনি নাম বলে, তাহলে কি এই ঘটনাকে তিনি কি লঘু করার চেষ্টা করেছিলেন, বা ঘটনাটাকে আত্মহত্যা বলে পরিবারের কাছে কোনোভাবে কি এর মোড় ঘোরানোর চেষ্টা করেছিলেন? এমন আরো অজস্র অভিযোগের পাহাড় রয়েছে সন্দীপের বিরুদ্ধে। ভাবতেও অবাক লাগে, ইনি নাকি আবার তৃণমূলের আনন্দ শাস্ত্র রত্ন পুরস্কারের অধিকারী। অবশ্য পিসিমা রত্নরাজে এসব গুণের অধিকারী হবে তা স্বাভাবিক। বাংলার কাছে এ আর নতুন কি, তাহলে চলুন কোনো রাখঠাক ছাড়াই আজ হবে মাননীয়ার প্রিয় সন্দীপের কুকৃত্তির পর্দাফাস। বেআইনি মৃতদেহ ব্যবহার, বায়োমেডিক্যাল বজ্র পাচার, ল্যাব পরিকাঠামোয় আর্থিক দুর্নীতি, বরাত পাইয়ে দিতেও দুর্নীতি, UGPG কাউন্সেলিংয়ে বেনিয়ম, কাউন্সেলিংয়ে 2022 সালে সিসি ক্যামেরা, কম্পিউটার, সাউন্ড সিস্টেম, চেয়ার টেবিল ভাড়া নেওয়ার জন্য খরচ 14 লক্ষ টাকা, অথচ 14 লক্ষ টাকায় এসবই কিনে নেওয়া সম্ভব। সন্দীপের আমলেই কাউন্সেলিংয়ে মাত্র 17 দিনে 14 লক্ষ টাকারও বেশি খরচ করা হয় বলে অভিযোগ। একাডেমিক তহবিল 9-6, 2023 সালে NMC-র পরিদর্শক দলকে উপহার দেওয়ার নামে একটি নির্দিষ্ট সংস্থার কাছ থেকে সামগ্রী কেনা হয়। বরাত পিছু 20% কমিশন চেয়েছিল সন্দীপ। এ অভিযোগ, প্রতি টেন্ডার থেকে 20% পর্যন্ত কমিশন দাবি করত সন্দীপের টিম। সরকারি অর্থ 9-6, কোভিডের সময় আরজি করে অত্যাধুনিক যন্ত্র ক্রয়ে হিসাব দেখানো হয়েছিল 4,50,000 টাকা, অথচ ওই যন্ত্রে তৎকালীন বাজার মূল্য ছিল মাত্র 1,60,000 টাকা। এরকম বহু অভিযোগ মানে ওনার বিরুদ্ধে আছে। প্রত্যেকটা ইয়ারে একটা করে ফাইনাল পরীক্ষা হয়, সেই ফাইনাল পরীক্ষাতে তার প্রিয় পাত্রদের বেশি নাম্বার পাইয়ে দেওয়া, এবং যারা প্রতিবাদ করতো বিভিন্ন ইস্যুতে তার বিরুদ্ধে, তার যত দুর্নীতি আছে সেই দুর্নীতির বিরুদ্ধে তাদেরকে ফেল করিয়ে দেওয়া। পুরোদের পাশ করতে বেআইনি আর্থিক লেনদেন, হাসপাতালে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ থেকে বেআইনি পার্কিংয়ে কাটমানি, সবেতেই সিদ্ধহস্ত তিনি। এমনকি 2021 সালে আরজি করে র্যাগিং ও অন্যান্য দুর্নীতির প্রতিবাদে সন্দীপের পদত্যাগের দাবিতে আন্দোলন করে পড়ুয়ারা। তখন প্রতিবাদকারী পড়ুয়াদের দিকে পোস্টার ছিঁড়ে ছুঁড়ে মেরেছিলেন তিনি, যার ফলস্বরূপ কলেজ থেকে পালিয়ে যেতে হয় তৎকালীন অধ্যক্ষ মহোদয়কে। শনিবার সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তার ঘরের সামনে অবস্থানে বসেন পড়ুয়ারা। একসময় অধ্যক্ষ তার ঘর থেকে বেরিয়ে পোস্টার ছিঁড়ে পড়ুয়াদের দিকে ছুঁড়ে দেন। এখানেই শেষ নয়, ডাক্তার বেশে যে একটি নরপিশাচ সন্দীপ তার প্রমাণ দেখলে আপনারা চমকে যাবেন। মাত্র 14 দিনের শিশুর জন্মদাত্রী মা অর্থাৎ নিজের স্ত্রীর পেটে সজলে লাথি মেরেছিলেন সন্দীপ ঘোষ। পেটের সেলাই ছিঁড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তার স্ত্রী। এতটাই নির্মম এই চিকিৎসক ডক্টর এস ঘোষ, অর্থোপেডিক সার্জন। এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসত। তার বাড়িতে একবার একটা গন্ডগোল হলো, আমরা সবাই আসলাম। গন্ডগোলটা কি, যে তার ওয়াইফ, সেই সময়কার ওয়াইফ, তার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন, সেই অবস্থায় তাকে প্রচণ্ড পেটে লাথি মারে। পেটে লাথি মেরেছিল, সেলাই ফেটে গেছিল, সেই অবস্থায় কান্না করছে, সেই অবস্থায় আমরা ওনাকে নিয়ে বের করি। যাই হোক, ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগে দুধে ভাতে থাকা সন্দীপকে লোক দেখানো বদলিও করা হয়। কখনো তাকে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, কখনো বদলি হন উলুবেড়িয়া। কিন্তু পিসিমার রাজত্বে সবকিছুই যে বেআইনি তা কিন্তু নয়, কিছু ম্যাজিক্যালও আছে। বারবার স্বল্প সময়ের ব্যবধানে ম্যাজিক করে ফিরে আসেন সন্দীপ, ঠিক যেমন এখন উনি পাচ্ছেন প্রাইজ পোস্টিং আরজিগর থেকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ। এখন প্রশ্ন হলো, এত সব দুর্নীতি, কেলেঙ্কারি, কুকীর্তির কর্ণধার সন্দীপ বদলি হলেও বারবার কোন জাদু বলে ফিরে আসেন আরজি করে? আর কেনই বা বাংলার মানুষকে বোকা বানাতে শাস্তির নাম করে সন্দীপকে একের পর এক উপহার দিচ্ছে তোলামূল সরকার? আসলে এই ম্যাজিকের মাস্টার মাইন্ড যে কে বা কারা,
তা আর বলে বোঝানোর দরকার নেই বঙ্গবাসীকে। এগিয়ে বাংলা স্লোগান দিয়ে উন্নয়নের নামে কেন্দ্রের টাকা লোপাট করে পিসি ভাইপো দুজনেই দুর্নীতিবাজ নেতা থেকে মন্ত্রী, অধ্যক্ষ থেকে ডাক্তার, বিধায়ক কিংবা সাংসদ সবাইকেই কোলে তুলে আগলে রেখেছে। সব কালপিটদের মাথায় ছাতা ধরে বাংলার কুখ্যাত মাফিয়ারাজ কায়েম রেখেছে। তবে সময় আসন্ন, খুব শীঘ্রই ডাক্তার নামের কলঙ্ক, মুখোশধারী এই নরপিশাচ অসুরদের বধ করবে বাংলার দুর্গারা।